আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিভিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান। সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক, বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tvn24usa। আজকে মাহফুজুর রহমান এবং মোহাম্মদ আলী বাবুল, আমরা যদি আলোচনা করি, অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আজকে ছিল আজকে সংবাদের, বিশেষ করে ভার্জিনের কালকের ঘটনাটিও অনেক উল্লেখযোগ্য। তবে সবচেয়ে বেশি যেটি হচ্ছে নর্থ কোরিয়া ইস্যুটি কেন্দ্র করে, যুদ্ধ কি বেঁধেই যাচ্ছে, এ ধরনের প্রশ্নও আসছে যে যুক্তরাষ্ট্র এবং নর্থ কোরিয়া, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। প্রতিবেদনটি দেখে এসে আপনাদের দুজনের মূল্যায়ন নিব। নর্থ কোরিয়ার সাথে যুদ্ধের কি দ্বার প্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, এই প্রশ্নের উত্তর একটু ভিন্নভাবে দিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার। বললেন, এই যুদ্ধ অবস্থায় এক সপ্তাহের সময়ের ব্যবধানে তৈরি হয়নি, বরং এক যুগ ধরে এই উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে ABC বলছে, দুই কোরিয়ার সীমান্ত এলাকায় উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। 3000 US forces elsewhere in South Korea, he says they are always ready. The rhetoric heat is probably more than I've seen, you know, personally. কোরিয়া এরই মধ্যে ঘোষণা দিয়েছে, এ মাসে যে কোনো সময় গুয়ামকে লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হবে। তার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, গুয়াম কেন, আমেরিকার সীমান্তে কোনো জায়গাতে যদি নর্থ কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র পড়ে তাহলে তার জবাব কড়াভাবেই দেয়া হবে। Tuesday, North Korea best not make any more threats to the United States. They will be met with fire and fury like the world has never seen. Friday. And if anything happens to Guam, there's going to be big, big trouble in North Korea. তবে এর জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, গুয়াম কেন, আমেরিকার সীমান্তে কোনো জায়গাতে যদি নর্থ কোরিয়ার কোনো ক্ষেপণাস্ত্র পড়ে তাহলে তার জবাব কড়াভাবেই দেয়া হবে। এদিকে চলমান উত্তেজনায় সাউথ কোরিয়ার মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন অনেকে। বলছেন, নর্থ কোরিয়ার বিরুদ্ধে কঠিন পদক্ষেপই নেওয়া উচিত। তবে কেউ কেউ বলছেন, নর্থ কোরিয়ার নেতাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না, তাই সাবধানে পদক্ষেপ নেওয়া উচিত। খারি জুওজিন সারামেগেনে বানদিশি কা খারল সোয়া দেল তেগা চিরল তেগা ওন্দাগো সেঙ্গাকহেয়ো। নে কু সারামদো মো এ কুরোচিমান নোমু জুম কে কানগিওঙ্গাগেমান জাক্কু নাগালিওগো হানেন গো কাতেসো কুরেসো এ সিলজেরো সাইকোনেন সারাম ইবজাংরোসো সাংদাঙ্গি জুম বিদাম। নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম। আমি শুরুতেই মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে যেতে চাই। আপনি এখানে সাউথ কোরিয়ার মানুষেরও যে ট্রাম্পের প্রতি সমর্থন আছেন, ট্রাম্প যদি যুদ্ধেতে যায় সেটিতেও তারা সমর্থন করেছেন, সেই সাথে যুদ্ধের দ্বারপ্রান্তে কিনা HR ম্যাকমাস্টারের একটি বক্তব্য আছে, আপনার বক্তব্য যদি জানতে চাই। আমি একটু আপনাকে স্ট্যাটিস্টিক্সটা বলি। স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে, লাস্ট 8 ইয়ার্সে ওবামার অ্যাডমিনিস্ট্রেশন, ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি 15,000 বোম ইউজ করেছেন বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে। অ্যান্ড হোয়ার ইজ মিস্টার ট্রাম্প, আওয়ার প্রেসিডেন্ট, উনি 6 মাসে 21,000 বোম ব্যবহার করেছেন। তো এই স্ট্যাটিস্টিক্সের যদি রেশিওটা আপনি দেখেন, তার মানে উনি একটু, ওনাকে কেউ কেউ যুদ্ধবাজ বলে, তো সেই দিকে একটা মানে ভারটা ওই দিকেই যায়। সো আর এদিকে একটু হুঙ্কারও উনি দেন মাঝে মধ্যে, বাট লেটস প্রে অ্যান্ড হোপ যে ইট নেভার হ্যাপেন্স, এটা যেন না হয়, বাট আশঙ্কা আছে। এবং ফর লাস্ট ফিউ ডেজ, অলমোস্ট লাইক টু উইকস, আপনার কিম ইল জং, হি ইজ হাইডিং,
এবং এই হাইডিংটা নিয়ে অ্যানালিস্টরা চিন্তা করছেন যে হয়তো বা এরপরের 15 তারিখে উনি যেটা বলেছেন যে গোয়ামে অ্যাটাক করবেন, হয়তো বা সে কারণে হয় কোনো গোপন স্থান থেকে উনি এরকম নির্দেশনা দিবেন বা কিছু একটা, এরকম একটা আশঙ্কা করা হচ্ছে। তারপরে আমি যেটা সবসময় বলি, লেস হোপ ইট নেভার হ্যাপেন্স। আপনার কাছে যেতে চাই এই বিষয়ে, তবে তার আগে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন এবং অনেকে ধন্যবাদ জানিয়েছেন, সেই প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্ত দিয়ে তারপরে আমি সেখানে যেতে চাই। রুমানা আর হক তিনি বলেছেন, গ্রিন কার্ড হোল্ডার হাজব্যান্ড যদি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে কতদিন সময় লাগতে পারে এবং রিসেন্টলি কি বেশি সময় লাগছে কিনা? এখনো যদি অ্যাপ্লাই করে এটা 2 বছর লাগতে পারে, কারণ বর্তমানে গ্রিন কার্ড হোল্ডার হাজব্যান্ডের ভিসাগুলো ইস্যু করছে সেপ্টেম্বর 2015, তো আনুমানিক হিসাব করা যায় যে আপনার 2 বছরের মতো লাগতে পারে। 2 বছরের মতো লাগতে পারে। নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিষয়টি যদি আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, যেটা আমরা লাস্ট 6 মান্থ দেখতে পাচ্ছি যে হুমকি দিয়ে আসছে, নর্থ কোরিয়াও দিয়ে আসছে আমেরিকাকে হুমকি, আমেরিকাও দিয়ে আসছে হুমকি, আমার কাছে যেটা মনে হয় কিছু সময় হুমকির মধ্যেই থাকবে। বেসিক্যালি যদি নর্থ কোরিয়া আগে থেকে আক্রমণ না করে আমেরিকা হয়তো ওই পথে নাও যেতে পারে, আর অপর সাইডে নর্থ কোরিয়া হয়তো সহজে আক্রমণের পথে যাবে না, যদি যায় তাহলে তাদের নিজস্ব অস্তিত্ব মানে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াবে। সো এই আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, নর্থ কোরিয়া হুমকি দিয়ে রাখছে, প্রতিটা সময় হুমকি দিচ্ছে, কখন, যখন সে কোনো একটা প্রোগ্রাম টেস্ট করছে, কোনো একটা ক্ষেপণাস্ত্র, তো ওইটাও একটা হয়তো তাদের টেকনিক হতে পারে যে আমেরিকার মতো একটা শক্তিকে সবসময় একটা ব্যতিব্যস্ত রেখে তার যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর পথে এগিয়ে যাওয়া। এগিয়ে যা মোহাম্মদ আলী বাবুল, আপনার কাছে আমি আরেকটু ভাবে বিস্তারিত জানতে চাই, সেটি হচ্ছে এটিকে আপনার অনেকে বলছে চিকেন গেম, মানে এটি হচ্ছে একজন আরেকজনকে থ্রেট দিয়ে যে ব্যালেন্সিং পাওয়ার কিংবা পাওয়ারের যে শক্তির যে খেলা সেটি হচ্ছে, নাকি সত্যি সত্যি যুদ্ধের দিকে মন নিচ্ছে? আসলে খুব আতঙ্কজনক অবস্থায় সারা বিশ্ববাসী আছে অনেস্টলি, কারণ এই যুদ্ধটা যদি আনফর্চুনেটলি ব্র্যাকেটে আমি বলে রাখি গড ফরবিড যদি লেগেই যায়, সম্ভাবনা যেটা আছে চান্সেস আমি বলবো টু মি এটা চান্সেস আর 50-50, কারণ কিম ইল জং সে নিজের ভাইকেও খুন করেছে এবং এনিথিং ইজ পসিবল, এত কিছুর পরেও তার এই আপনার মিসাইল ICBM ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলটা উৎক্ষেপণ সে বন্ধ করছে না, বরঞ্চ একের পর এক একটার পর একটা সে করে যাচ্ছে, এটা উস্কানিমূলক কাজ। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনিও তার স্ট্যাটিস্টিক্স একটু আগে যেটা বললাম তাতে প্রমাণিত হয়, উনিও নাছোড় বান্দা, উনি পোলাইটলি কিছু করবেন না, তো কাজেই এখন ঠিক দুপক্ষ মুখোমুখি আছে এন্ড গড নোজ হোয়াট হ্যাপেন্স। হোয়াট হ্যাপেন, একজন আমাদের সাথে যোগ দিয়েছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে এবং স্পিকারটি বন্ধ করে নিতে হবে। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম আজাদ। জি ভাইয়া, আমার মাহফুজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে গ্রিন কার্ড হোল্ডার মা তার বাচ্চার জন্য অ্যাডাল্ট বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবে নি, আর অ্যাপ্লাই করতে পারলে সময় কতদিন লাগবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আজাদ সাহেব, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, গ্রিন কার্ড হোল্ডার তার অ্যাডাল্ট সন্তানের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অ্যাডাল্ট সন্তানটি আনমেরিড থাকতে হবে, আর সেক্ষেত্রে বর্তমানে প্রসেসিং টাইম লাগছে 6-7 বছর। ধন্যবাদ আপনাকে, আপনি হয়তো উত্তরটি পেয়ে গেছেন। এবং সেই সাথে দর্শক, জি আজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, আর www.facebook.com/tbn24usa সেখানেও আমরা সরাসরি আছি। তবে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন এবং টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে আপনি উত্তরটি শুনবেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার নাম জেসমিন, আমি বস্টন থেকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বস্টন থেকে আমাদের কল করেছেন। জি আপা, কোনো প্রশ্ন আছে? জি আমার প্রশ্ন আছে, আমি রিসেন্টলি আমি সিটিজেন হয়েছি, তারপরে আমার হাজব্যান্ড সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার আগে আমাদের পলিটিক্যাল অ্যাসাইলাম ছিল এখানে আসার পরে, তো
ওইটা আমরা উদ্যোগ করে আমার সে কাজের জায়গা থেকে আমাকে অ্যাপ্লাই করেছিল, সেগুলোতে আমি সিটিজেন। তখন আমিও অ্যাপ্লাই করি আমার ফ্যামিলির জন্য। তো কিন্তু আমার হাজবেন্ড এরও একটা ডিনাই হয়েছে। আচ্ছা, তো কি করণীয়? জি, আচ্ছা, কি কারণে ডিনাই হয়েছে, কোনো আইডিয়া আছে আপনার হাজবেন্ডের? কেটে গেছে ফোনটি। আচ্ছা, তো উনি কিন্তু সেটা বলেনি কি কারণে ডিনাই হয়েছে। সো লুকস লাইক কোনো একটা প্রবলেম আছে তাদের হয়তো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে। ওনারা অ্যাসাইলাম সিক করেছিল, উইথড্র করেছিল, পরে আবার একটা এমপ্লয়মেন্ট বেস ওনারা গ্রিন কার্ড পেয়েছিল। কিন্তু ওই কারণটা না জানলে তো বলা যাবে না যে কি। আচ্ছা, কারণটি জানতে হবে। এবং আরেকজন আপনার হয়তো ব্যক্তিগত আইনজীবীর সাথেও তার পরামর্শ নিতে হচ্ছে। হ্যাঁ, কোনো একজন লয়ারের সাথে পরামর্শ করা আমাদের। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে? আচ্ছা, কেটে গেছে লাইনটি। আমরা আলোচনা করছিলাম নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে। আমি মোহাম্মদ আলী বাবুলা আবারও আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন চান্স হচ্ছে 50-50, চায়নার একটি ভূমিকা আছে এক্ষেত্রে, তো আপনি সেটি কি বলেন? চায়নার ভূমিকাটা প্রথম দিকে বোঝা যাচ্ছিল না, বাট থ্যাংক গড এখন বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যেন এটা না হয়। প্রথমত তারা বলেছে দুপক্ষের, মানে দুপক্ষকেই তারা খুব কামলি কোয়াইটলি হ্যান্ডেল করার জন্য বলেছে। অ্যান্ড সেকেন্ডলি যেটা বলেছে কিছুদিন পরে, যে তারা নর্থ কোরিয়াকে বলে দিয়েছে যে তোমরা যদি যুদ্ধে যাও তাহলে তোমরা নিজেরাই করবে, আমরা তোমাদের পাশে থাকবো না, হুইচ ইজ গুড। তো এখন উই হ্যাভ টু ওয়েট এন্ড উই হ্যাভ টু সি হোয়াট হ্যাপেন্স। এবং সেই সাথে ফেসবুকে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, মোহাম্মদ এন মজুমদারি, ইউনুস আলী, রাশিদুল্লাহ, শেখ খুরশান, সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে ধন্যবাদ দিচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকেও। একজন ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাদির রশিদ বলছি কুনিস থেকে। জি ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে আপনাকে ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন, আমার ভাই, আমি ওনার বোনের জন্য দরখাস্ত করেছি। কত সালে দরখাস্ত করেছি? আমার বোনের ছেলে মেয়ে কত বছর বয়স পর্যন্ত তাদের সাথে আসতে পারবে, এবং এখন বর্তমানে কত বছর লাগতে চায়? আচ্ছা, আপনি ওভারঅলি যেহেতু বলেননি কত সালে আপনি। রাইট, হ্যাঁ, কাজী রশিদ সাহেব প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ভাই, প্রথমে বলে নিই, ভাই বোনে অ্যাপ্লিকেশন যদি করা হয় এখন সময় লাগছে 10-12 বছর, কারণ এখন 2004-এর অ্যাপ্লিকেশনগুলো তারা প্রসেস করছে। আর হচ্ছে, আর আর আপনি যেটা বাচ্চার কথা বলেছেন কত বছর পর্যন্ত আসতে পারবে, আসলে বাচ্চারা যদি কেউ মাইনর থেকে থাকে যখন আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ওই বাচ্চাদের বয়সটা কিন্তু ওইটাই ধরা হবে, কারণ যখন ভিসার সময় হবে তখন আপনি CSPA, যেটা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, ওই বয়সটা ক্লেম করতে পারবেন। সো এটা আপনি বাচ্চার বয়স বাড়ুক সে নিয়ে ওই ধরনের কোনো কারণ নাই, যখন ভিসার সময় হবে তখন আপনারা বাচ্চাটাকে মাইনর চাইল্ড হিসেবে ভিসার জন্য আবেদন করতে পারবেন। জি জি, মিশিগান থেকে প্রশ্ন করেছেন। জি, আমরা আগের প্রশ্নটির উত্তর দিচ্ছিলাম। জি ভাইয়া বলুন, আপনার প্রশ্ন থাকলে। আমার প্রশ্নটা হলো, আমার ওয়াইফ, আমি ইউএসএ রেসিডেন্ট, গত 2 বছর আগে আমার ওয়াইফ অলমোস্ট 5 বছর হয়ে গেছে, 4 বছর 2 মাস হয়েছে, উনি কি অ্যাপ্লাই করতে পারবে সিটিজেনশিপের জন্য বিটুইন, মানে 5 বছর পূর্ণ হওয়ার পরে নাকি আরো? আচ্ছা, ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন আছে, আপনি ইউএস সিটিজেন কখন হয়েছেন? আমি 2 বছর আগে, 2016-এ। 2016, 2 বছর হয়েছে সিটিজেন শুরুতে বলেছিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়াইফের টাইমটা হবে 3 বছর। বেসিক্যালি আপনি যেদিন সিটিজেন হয়েছেন তখন থেকে এক্সাক্টলি 3 ইয়ার্স পরে উনি ইউএস সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটা আগে আসে 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স, উনি যদি আগে দেশে এসে থাকে 5 ইয়ার্সে, তো যেটা আগে আসে সেটাতেই উনি এলিজিবল হবে। এলিজিবল হবে, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি আপা। আমি কুইন্স থেকে বলছি, আমার নাম ফেরদৌসী। জি, আপনি প্রশ্নটি করুন আপা, আমরা শুনতে পাচ্ছি। আমার আমার মেয়ের হাজবেন্ডের সিটিজেন। আপা, আপনি টেলিভিশনের কথা না শুনে আমাদের ডিরেক্টলি তাড়াতাড়ি প্রশ্নটি করে ফেলুন। হ্যাঁ, আমার
আমার মেয়ের হাজবেন্ড সিটিজেন অ্যাপ্লাই করছে, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এপ্রিল মেয়ের 31 তারিখ, এখন কোনো রেজাল্ট আসে নাই, কতদিন লাগতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ইউএসএলি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশানটা প্রসেস হয় 3 থেকে 5 মাসের মধ্যে, কিন্তু আমরা এখন দেখতে পাই একটু লম্বা সময় লাগছে, 6-7 মাসও লাগছে। অপেক্ষা করুন, চলে আসবে পরবর্তী ইন্টারভিউ লেটার। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি সাবিনা, মিশিগান থেকে বলতেছি। জি আপা বলুন। আসলে যে জি জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসলে যে আমি আমার ভাই বোনদের জন্য সব কাগজপত্র সাপোর্টিং ডকুমেন্ট দিয়েছি অলমোস্ট 8 মান্থ বিফোর, কিন্তু এখনো পর্যন্ত এদের কোন ইন্টারভিউর জন্য ডাকে নেই। ওর জন্য আমি একটু জানতে চাইছি আপনাদের কাছে কোন এই ব্যাপারে। আর কত বছর আগে আপনি অ্যাপ্লাইটি করেছিলেন? আমি না এদের অলরেডি আমি সাপোর্টিং ডকুমেন্ট সব দিয়ে গেছি। আচ্ছা, এফিডেভিট সাপোর্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে এখন ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলো ভিসা ইস্যু করছে মে 2004। আপনি যদি মে 2004-এ করে থাকেন ইনিশিয়াল যেই আপনার অ্যাপ্লিকেশনটা, তাহলে হয়তো ওরা ভিসার জন্য সুন কল করবে। আর যদি এর কিছু পরে করে থাকেন, ওরা কিন্তু ইন অ্যাডভান্স 6 থেকে 8 মাস আগেই কিন্তু কাগজপত্রগুলো দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো সেই ধরনের সিচুয়েশন হলে আপনাকে তাহলে ওই প্রায়োরিটি ডেট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসংখ্য ধন্যবাদ, মিশিগান থেকে প্রশ্ন করেছিলেন। এখন কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আমি সুলাইমান বলছিলাম বন্ড থেকে। জি সুলাইমান ভাই, আপনার প্রশ্ন আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আজ থেকে আরো 9 মাস অথবা 10 মাস আগে আমার ছোট ভাই ছিল, তার অ্যাপ্লাই করা হয়েছিল, বাপ মাসের পরে বাপ মা অ্যাপ্লাই করছে, তার বয়স হচ্ছে 13 বছর। তা এখনো পর্যন্ত আমরা অ্যাপ্রুভাল লেটার পাইছি, আর কিছু পাই নাই। কত কত রিসিভ লেটার পাইছি, রিসিভ লেটার এই পর্যন্ত আর কোনো চিঠিপত্র পাই নাই। আর কতদিন লাগতে পারে বা আগে হবে কি না, জি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, লুকস লাইক আপনার বাবা মা আপনার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে মাইনর চাইল্ড অফ ইউএস গ্রিন কার্ড হোল্ডার। তো সেই ক্ষেত্রে আপনার প্রসেসিং টাইম হচ্ছে এখন 2 ইয়ার্সের মতো লাগে। তো 9 মাস যেহেতু হয়েছে ইউএসএ এসে, এটা সাধারণত 6-7 মাসের মধ্যে ওরা অ্যাপ্রুভাল ইস্যু করে, একটু বেশি সময় লেগে যাচ্ছে মনে হচ্ছে। তো আপনারা সেক্ষেত্রে ইউএসএ এর সাথে আপনারা ফলো আপ করতে পারেন, কেন একটু দেরি হচ্ছে। আর অবশ্যই ভাইয়া আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে, কমিয়ে নিয়ে আমাদের প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে আসলে ওই আমার ওয়াইফ আজকে তো 4.5 বছর হয়ে গেছে না। দুই আপনি ইমিগ্রেশন যে কোনো পিটিশন বা অ্যাপ্লিকেশনেই আপনার সেলফ করা যায়, আবার অ্যাটর্নি সহযোগিতা নেওয়া করা যায়। অবশ্যই বলবো, যদি অ্যাটর্নি সহযোগিতা নেন অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে হবে, আপনার নির্ভুল হওয়ার থাকে, আপনার চান্স থাকে, এবং আপনার যে কোনো আইনগত বিষয়ে আপনাকে সেভাবে ডিরেকশন করার একটা সুযোগ থাকে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমি মিজানুর রহমান, ক্যালিফোর্নিয়া থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করছিলাম আগস্টে গত বছর। তো আমার সন্তান, আমার বাংলাদেশে আমার স্ত্রী ছিল, এবং আমার সন্তানের জন্ম হয়েছে প্রথম সন্তান ফেব্রুয়ারির 1 তারিখে। তো আমি যখন ইন্টারভিউ দিই তখন আমার সন্তান অলরেডি আমি মার্চের দিকে ইন্টারভিউ ছিল, তখন আমি বলছিলাম যে আমার ওর নাম এবং সবকিছু সেখানে উনি লিখে দিয়েছিলেন অফিসার। পরে আমি টোটালি আমি সার্টিফিকেট পাইছি আপনি জুনে। হ্যাঁ, তো এখন কি আমার সন্তান কি ইউএস সিটিজেন হিসাবে থাকবে না বাংলাদেশ সিটিজেন হিসাবে ওর পাসপোর্ট করতে হবে?
না, আপনি যেটা বলেছেন আপনার সন্তান কিন্তু আপনি সিটিজেনশিপ ইন্টারভিউতে যাওয়ার আগে বর্ন হয়েছে, সেই ক্ষেত্রে কোনো সুযোগ নাই। এটা রুলটা হচ্ছে আপনি আপনার সন্তান যখন বর্ন হবে তখন আপনাকে ইউএস সিটিজেন থাকতে হবে। তো আপনার আপনার সিচুয়েশনে মনে হচ্ছে না যে উনি ইউএস সিটিজেন ক্লেম করতে পারবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নছরণ বলছিলাম জামাইকা থেকে। আমি আপনার সাথে একটু কথা বলতে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি আপনি প্রশ্ন করুন। জি, কতদিন যাবতই দেখতেছি আপনার এই টিভি অ্যানালাইসিস, এই যুদ্ধ নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু অনেক গেস্ট অনেক রকমই মন্তব্য করেছে। এখানে দেখা যায় যে বেশিরভাগই ডেমোক্রেটিক সাপোর্টার দ্বারা তারাই মানে আমাদের এই দেশের প্রেসিডেন্টকে কটাক্ষ করে কথা কথা বলে। তো আমি আপনার এই TV24 এর মন্তব্যটা জানতে চেয়েছিলাম, আপনাদের কি ভাষ্য এই যুদ্ধ এই ব্যাপার নিয়ে? সারা বিশ্ব যেখানে আমেরিকার পক্ষে, আপনাদের TV24 এর কি ভাষ্য এটা আমি জানতে চাই। ভাইয়া, আমরা বিভিন্ন বিশ্লেষকের মাধ্যমে কিন্তু বক্তব্যগুলো উপস্থাপন করি, আর আমাদের খবর যেটি আছে TVN24 টেলিভিশনের প্রাইম টাইম নিউজ 9টায় এবং 11টায়, সেখানে দেখতে পেলেও আমরা সেই বিশ্লেষণগুলো কিন্তু উপস্থাপন করে থাকি। আশা করি আপনারা সেই উত্তরগুলো আমাদের খবর থেকে পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখেন এবং পর্যবেক্ষণ করেন এবং এত সুন্দরভাবে সেটির বিশ্লেষণ করলেন, সে কারণে কিন্তু আপনাকে ধন্যবাদ দিতেই হয়। আর এটি স্বাভাবিক, নিউ ইয়র্ক যেহেতু ডেমোক্রেটদের জায়গা, আমরা সেই জায়গাটি থেকেই আমরা হয়তো অতিথি পাই সেই ঘরনার। তবে আপনারা যারা রিপাবলিকান তারাও যদি আসেন আমাদের এই অনুষ্ঠানে, আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি। আমাদের ফোনে আরেকজন আছেন, সেটি নেওয়ার আগে ফেসবুকে অনেকেই প্রশ্ন করছেন, সেখান থেকে আমি একটি দুটি প্রশ্ন মাহফুজুর রহমান আপনার কাছে করতে চাই। খুব ছোট্ট করে যদি আপনি সেগুলোর উত্তর দেন। একজন তার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, তিনি লেখেননি, তিনি গ্রিন কার্ড হোল্ডার ধারী না পাসপোর্ট, তো উনি রিসিভ লেটার পেয়েছেন, আর কতদিন লাগবে হাজবেন্ডের জন্য? তাহলে দুটাই বলি, সিটিজেন হলে সিটিজেন, উনি যদি সিটিজেন হয়ে থাকে তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হতে 8 থেকে 10 মাস লাগতে পারে, সামটাইমস 1 বছর লেগে যায়। আর যদি উনি গ্রিন কার্ড হোল্ডার হয় তাহলে 2 ইয়ার্স লাগতে পারে টোটাল প্রসেস কমপ্লিট হতে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, তিনি রাব্বি, তিনি প্রশ্ন করেছেন তার ডিভোর্স হয়েছেন, এখন তিনি আবার বিয়ে করতে চান, এটি কি সম্ভব কিনা, উনি ইউএস সিটিজেন? হ্যাঁ, কোনো বাধা নেই, ডিভোর্স হয়ে গেলে এখানে হোক অথবা বাংলাদেশে হোক অবশ্যই ডিভোর্সটা কমপ্লিট হতে হবে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। আরেকজন প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন, আমি সেটি নিয়ে নিতে চাই, মহসিন হাসান, তিনি বলেছেন যে যদি আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলো নিয়ে আমরা যদি অনুষ্ঠান করি তাহলে তাদের অনেক ভালো লাগবে। আপনাদের এই যে আপনি প্রশ্নটি করেছেন সেটি নিয়ে আমরা চিন্তা করব এবং আমরা চেষ্টা করব আমেরিকার এবং নিউ ইয়র্কের যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো আপনাদের জন্য উপস্থাপন করার। একজন আছেন ফোনে, কে আছেন? জি জি, আমি রিফান বলছি ব্রুকলিন থেকে। আমার কোশ্চেন ছিল অ্যাটর্নি সাহেবের কাছে আর কি। জি করুন ভাইয়া। আমি অ্যাপ্লাই করছিলাম আমার ভাই বোনের জন্য, আমি সিটিজেন 2004 ডিসেম্বরে, তো এখনো কোনো ই পাই নেই, তো আপনি বলতে পারবেন কতদিন লাগবে বা অ্যাপ্লাইটি কি এখন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, বর্তমানে ইউএস সিটিজেনের ভাই বোনের অ্যাপ্লিকেশনগুলোর ভিসা ইস্যু করছে May 2004 এর অ্যাপ্লিকেশনগুলো, যারা তখন ওই সময়ে যারা অ্যাপ্লাই করেছিল। আপনি বলেছেন আপনি অ্যাপ্লাই করেছেন December 2004, তাহলে আপনার খুবই কাছাকাছি সময় চলে আসছে, সম্ভবত তারা অতি সত্তরই আপনাকে ভিসার কাগজপত্রের জন্য রিকোয়েস্ট করবে, ফির জন্য রিকোয়েস্ট করবে। তবে আপনি আপনার এই কমিউনিকেশন ইনফরমেশনগুলো ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে আপডেট করে রাখুন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, জি কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর রহমান বলতেছি ব্রুকলিন থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আমার প্রশ্ন ছিল একটা, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে আমার টুলেদার আসছিল গত ডিসেম্বরে, প্রায় অলমোস্ট 10 মাস চলতেছে, 9 মাস চলতেছে, তো আর কতদিন লাগতে পারে? জি অসংখ্য ধন্যবাদ। আপনি কি ইউএস সিটিজেন? আছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আবারও আপনাদের প্রশ্ন নিব মতামত, সেই সাথে আমাদের দুজন অতিথির বক্তব্যও নিব, আমাদের সাথেই থাকুন।
আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠান এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফোনের প্রশ্নটি নিব, তার আগে আমি ছোট্ট করে বাবুল ভাই আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে সবাই কিন্তু আপনারা উদ্বিগ্ন যে নর্থ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধযুদ্ধের যে হুমকি ধামকি যাই হচ্ছে কি পর্যন্ত গড়ায়, এবং আজকে আমরা দেখেছি চীন যে তার কয়লা লোহা সেগুলো হচ্ছে নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সামগ্রিকভাবে আপনার সেই বিশ্লেষণটি? এটা একটা পজিটিভ দিক আমার মনে হয়, সেটা নর্থ কোরিয়াকে যতটা নর্থ কোরিয়া স্টেপে একটু সাহসী হওয়ার জন্য স্টেপ নিচ্ছিল, আমার মনে কিছুটা হলেও দে উইল থিঙ্ক টুয়াইস যে চায়না আমাদের বিহাইন্ডে নেই, আমাদের সাথে নেই, বা আমাদেরকে যতটা প্রত্যাশিত যে সাপোর্টটা ওটা হয়তো করবে না, এরকম একটা চিন্তা চেতনা হয়তো বা তাদের একটা সেকেন্ড থট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ফোনে আছেন একজন, সেটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি নিক্সন জামাইকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ভাই গ্রিন কার্ড হোল্ডার, ও ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে লাস্ট ইয়ার, লাস্ট উইকে ওরা একটা লেটার ইস্যু করছে, ওখানে বলছে যে আপনি ওয়েট করেন, ভিসা এখন অ্যাভেলেবেল না, যদি এক বছরের মধ্যে যদি যোগাযোগ না করি তাহলে আবার আমরা তাদের কন্ট্যাক্ট করি। আচ্ছা ধন্যবাদ। আমার ভাই হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, আমি কিছুক্ষণ ব্রেকের আগে বলেছিলাম যে গ্রিন কার্ড হোল্ডার স্পাউসদের বর্তমান সময় লাগছে প্রায় 2 বছরের মতো, কারণ বর্তমানে সেপ্টেম্বর 2015 এর অ্যাপ্লিকেশনগুলো ভিসা ইস্যু করছে, তো ওনাদের ওনাদেরকে এই কথাটা এই জন্য বলেছে ভিসা অ্যাভেলেবেল না, দ্যাট মিনস হচ্ছে প্রায়োরিটি ডেট এখনো আসেনি। আসেনি। এবং মোহাম্মদ টিপু একই ধরনের প্রশ্ন করেছিলেন, আশা করি মোহাম্মদ টিপু আপনার উত্তরটিও পেয়ে গেছেন যে গ্রিন কার্ড হোল্ডারধারী তার স্পাউসের জন্য কতদিন লাগে অ্যাপ্লাই করতে। একজন আছেন ফোনে, কে আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি শুনতে পাচ্ছি। আমি মাইজুল আটলান্টিক থেকে বলছিলাম। জি ভাই আপনার প্রশ্ন আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ দেশে 2 বছরের পারমিশন দিয়ে দেশে পাঠিয়েছিলাম আমেরিকা বাংলাদেশে, তো এখন ফিঙ্গারিং যে প্রিন্টিং দেওয়ার পরে ফিলাডেলফিয়াতে গিয়ে তারা কোনো বই আকারে কিছুই পাঠায় নাই, শুধু কেবল ওইখানকার লেটারগুলি ছিল আর কিছুই ছিল নাই, এখন আমাদের কাছে আর কোনো বই আকারে কিছুই আসে নাই 2 বছরের যে পারমিশনের জন্য যে যা লাগে। অনেকে বলছে যে 2 বছরের পারমিশন দিলে এখন বই আকারে বাসায় আসে, কিন্তু কাগজ বইগুলি আসে নাই। ওনারা কি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গিয়েছিল? এরপরে 3-4 মাস পর অথবা 5-6 মাস পরে কোন অ্যাপ্রুভাল লেটার আসছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। সাধারণত বই পাঠিয়ে দেওয়া দরকার যখন কেসটা অ্যাপ্রুভ করবে, আর না হলে অ্যাপ্রুভাল লেটারও পাওয়ার কথা, তো যেহেতু আপনারা এগুলো পান নাই, যদি দেখেন যে অনেক সময় পার হয়ে গেছে অবশ্যই ইউএসসিএস সাথে ফলো আপ করুন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? অসংখ্য ধন্যবাদ মাফজুর রহমান। প্রশ্নের জন্য ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, আপনি যখন ইউএস সিটিজেন তখন যদি আপনার কোনো বেবি বর্ন হয় পৃথিবীর অন্য কোথাও অথবা ইউএসএতে, অবশ্যই ওই সন্তানটি ইউএস সিটিজেন হিসাবে ট্রিট হবে, তো সেক্ষেত্রে আপনার উচিত হবে নিয়ারেস্ট কনস্যুলেট অফিসে গিয়ে আপনার ওরা একটা আপনার বার্থ সার্টিফিকেট ইস্যু করে কনস্যুলেট অফিস থেকে, এবং সেই সাথে আপনি পাসপোর্টের জন্য ক্লেম করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা ফেসবুকের ইউসুফ রানু, তিনি হচ্ছে ইউএস সিটিজেন, তার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে মার্চে 2017, আর কতদিন লাগবে, এবং তার ছেলে আন্ডার এজ।
আন্ডারে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়ান ইয়ার লাগবে, সেখানে কোনো প্রায়োরিটি ডেট নাই। ওনারা মানে যখনই ভিসার কাগজপত্র কমপ্লিট হয়ে যাবে ওদের আপনার টাইম লিমিট ওদেরকে অ্যালাউ করবে প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য, উনি চলে আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ সেই সাথে কেলভিন, কেলভিন রাব্বি এবং অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফেসবুকে এবং সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সেই সাথে ধন্যবাদ আপনাদেরকেও। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্নটা হলো অ্যাটর্নি মাহফুজ রহমান সাহেবের কাছে। আমি একটা কোয়েশন করছি ইমিগ্রেশন ব্যাপারে। আমার এক আত্মীয় আপনার ওর জন্য অ্যাপ্লাই করছিল, ওর বাইরে অ্যাপ্লাই করার পর আপনার এখন ওরা ওয়াইফে ডিভোর্স দিয়েছে, এখন ওর বাচ্চা আছে তিনটা, ওরা আপনার টেন, এখন আপনার তাদের অ্যাপ্লাইয়ের আপনার 8% 10% হয়ে যায়। এখন তারা আসতে আরো 3-4 বছর লাগবে, এটা আমরা অনেক সময় আপনাদের প্রশ্ন উত্তর থেকে জানতে পারি। এখন আপনার আসতে এই বাচ্চাগুলার আপনার ওর বাপমার সাথে আসতে পারবে নাকি আপনার কি প্রসেস করতে হবে? জি অসংখ্য ধন্যবাদ। না আপনার আরেকটা যদি ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনে হয়ে থাকে, কারণ এটা লং প্রসেস, 12-13 বছর লাগে ভাই বোনের অ্যাপ্লিকেশনে, ম্যারেজ ডিভোর্স এটা সিচুয়েশন হতেই পারে। তো উনি যেটা বলেছেন ওনার ভাইয়ের যে ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে বাচ্চাদের আসতে কোনো বাধা নেই, ওনারা ডেভেলিভ অ্যাপ্লিকেশন হিসেবে অলওয়েজ বাবার সাথে যুক্ত থাকবে। আর সেক্ষেত্রে ইচ্ছা করলে আপনারা যে ডিভোর্স হয়ে গেছে সেই জিনিসটাও আপনারা ন্যাশনাল ভিসা সেন্টারে জানিয়ে দিতে পারেন, কিন্তু বাচ্চাদের অ্যাপ্লিকেশনে কোনো বাধা থাকবে না, বাচ্চারা আসতে পারবে বাবাকে ফলো করে। জি অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আমি ওয়ালাইকুম আসসালাম নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা আপা, আমি 2016 সালের 10 তারিখে অ্যারেস্ট হয়েছিলাম, তারপর গত 2-3 আগে আমি গিয়ে আমরা টিকিটিংশিপ ইন্টারভিউ দিয়ে আসছি। তখন যিনি আমার ইন্টারভিউ নিলেন তিনি আমাকে বললেন যে আমি ফার্স্ট করছি, বাট আমাকে কোন কংগ্রেচুলেশন বা কোন ধরনের ডিসিশন ওই মুহূর্তে দেওয়া হয়নি। তার মানে কি এখানে কি আমার কোনো সমস্যা হবে? অসংখ্য ধন্যবাদ। এটা খুবই চমৎকার প্রশ্ন করেছে। যারা আমরা এখানে আছি এবং গ্রিন কার্ড নিয়ে আছি তারা বরাবরই আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার একটা ওখানে ক্রাইটেরিয়া আছে যে আপনাকে লাস্ট 5 ইয়ার্স গুড মরাল ক্যারেক্টার শো করতে হয়। তো আপনি যদি অ্যারেস্ট হন, কোনো একটা ছোটোখাটো অপরাধ যদি কনভিকশন হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্রাইটেরিয়ার সাথে কিন্তু আপনার ম্যাচ করে না। সেই জন্যই আপনাকে অফিসার বলেছে যে ডিসিশন দিতে পারছে না, সম্ভবত আপনাকে ওই গ্রাউন্ডে ওরা চিঠি পাঠাতে পারে যে এই মুহূর্তে তো দিতে পারছে না। তো এই ধরনের যদি কারো সিচুয়েশন থাকে কেন অ্যারেস্ট হয়েছে ওইটার একটা পজিটিভ এক্সপ্লেনেশন আপনার ইমিগ্রেশনকে দিতে হয়, অথবা ওইটা যদি তাদের কনভিন্স না হয় তখন আপনাকে ওই যেদিন আপনি অ্যারেস্ট হয়েছেন অথবা কনভিকশন হয়েছেন আপনার অপরাধের জন্য তার থেকে আপনাকে 5 ইয়ার্স কাউন্ট করে আপনি ফ্রেশলি আবার অ্যাপ্লাই করলে তখন আপনি কোনো প্রবলেম ছাড়াই সিটিজেনশিপ অর্জন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আমি আনোয়ার, আনোয়ার বলতেছি একবার থেকে। জি বলুন ভাইয়া। জি আমি ইউএসএ তে আসছি ইমিগ্রেন্ট হয়ে, দুই থেকে আড়াই মাস হইলো। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি শেষ করুন। এখন আমার গ্রিন কার্ড এখনো আসে নাই, আমার অ্যাড্রেসটা ভুলের কারণে গ্রিন কার্ডটা এসে চলে গেছে আর কি। এখন আমি কি দেশে যেতে পারবো, গেলে কি আর আসতে পারবো কিনা? আপনি খেয়াল করবেন যখন আপনি দেশে ইমিগ্রেন্ট হয়ে আসছেন এয়ারপোর্টে আপনাকে পাসপোর্টে কিন্তু 1 বছরের টাইম দিয়ে একটা স্ট্যাম্প করে দিয়েছে। সেটার মিন্স হচ্ছে আপনি টেম্পোরারি 1 ইয়ার গ্রিন কার্ড পেয়ে গেছেন পাসপোর্টের যে ওই স্ট্যাম্পের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনি দেশে যেতে কোনো বাধা নেই, আপনি পাসপোর্ট দেখিয়ে যেতে পারবেন, আবার নির্দ্বিধায় ফেরত আসতে পারবেন। তারপরও আপনি আপনার নিজ থেকে ক্লিয়ার হওয়ার জন্য আমি অ্যাডভাইস করব কোনো একটা লোকাল ইউএসসিএস এর অফিসে গিয়ে তাদের কাছ থেকে একটা পরামর্শ নিয়ে তারপরে ট্রাভেল করা। জি অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম, আমি লং আইল্যান্ড থেকে পান্না বলতেছি। জি ওয়ালাইকুম আসসালাম পান্না আপা বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে যে গ্রিন কার্ড হোল্ডাররা কি মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর পারলে কতদিন লাগবে? আচ্ছা
না আসলে এই এই পোস্টটা কিন্তু বরাবরই দেখতে পাই যে গ্রিন কার্ড হোল্ডারদের প্যারেন্টস অ্যাপ্লাই করতে পারবে কিনা, এবং আমি যদি শর্ট এক কথা বলে যে না করা যাবে না, তাহলে এটাও কিন্তু একটা প্রশ্নবোধক হতে পারে যে কেন করা যাবে না, সবাই সিটিজেন করতে পারে তাহলে গ্রিন কার্ড কেন পারবে না। তাহলে আসি তাহলে আমি বলি সেটা ব্যাকগ্রাউন্ডটা কেন করতে পারে না। সেটা হচ্ছে ইউএস ইউএসএ যে ইমিগ্রেশন লতে আপনার ইউএস সিটিজেনের রিলেটিভসকে একভাবে ভাগ করছে, আবার গ্রিন কার্ড হোল্ডারের রিলেটিভকে একভাবে ভাগ করেছে। তো ওইটা আপনার লয়ের যে ইমিগ্রেশন লয়ের রিলেটিভ হিসেবে কাউন্ট করলে আমরা দেখতে পাই ইউএস গ্রিন কার্ড হোল্ডারের রিলেটিভকে কাউন্ট করা হয় হচ্ছে স্পাউস, আপনার মাইনর ছেলে মেয়ে এবং অ্যাডাল্ট ছেলে মেয়ে আনম্যারিড তারাই, এই এই দুই ক্যাটাগরি, আর বাকিরা তাদের রিলেটিভ হিসেবে কাউন্ট হয় না। তো সেই হিসাবে প্যারেন্টসরা তাদের রিলেটিভ হিসেবে কাউন্ট হয় না, যেহেতু সেহেতু ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু সিটিজেনের আবার লাইন অনেক বড়, সবাই ব্রড এরিয়া। জি, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যাটি দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমি বাদল দিছি মিশিগান থেকে। জি, আপনি প্রশ্নটি করুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমার একটা বোন 1998 এ বিয়ে হয়েছিল, ওর হাজবেন্ড আমার এই ইউএসএ থাকে, ও সিটিজেনশিপ, বা ওর দুটা ছেলে আছে বাংলাদেশের জন্য, ওরা এই ওর মা ও বাবা ওদেরকে অ্যাপ্লাই করে এখানে আসে না, আনে নাই, ও আনতে চায় না। তো এই কোনোভাবে লাইক ওর বাবা ছাড়া অন্য কোনো ভাবে ওরা আসতে পারবে কি আমেরিকাতে? অসংখ্য ধন্যবাদ। না, সেক্ষেত্রে উনি যদি সিটিজেন থাকা অবস্থায় যদি ওরা বর্ন হয়, তাহলে অবভিয়াসলি আপনার কনস্যুলেট অফিসে গিয়ে সিটিজেনশিপে ক্লেম করতে পারে, তাও বাবার সহযোগিতা লাগবে। আর ওনার বাবা ছাড়া সাধারণত আপনার আমেরিকাতে আসা সম্ভব না, কারণ ওনার বাবা হবে পিটিশনার যদি ওরা সিটিজেন হওয়ার আগে বর্ন করে থাকে, অবশ্যই বাবার হেল্প লাগবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি মেরিন থেকে বলতেছি, আমার নাম রাশেদ। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন এখনই মাত্র অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি অ্যাপ্রুভ লেটারটা পাইছি এখন, তো এখন এনএফএসসি থেকে আমি কোনো লেটার পাইনি। এখন লয়ের বলতেছে ওনার ইমেল আসছে, আমার কাছে কি এনএফএসসি কোনো লেটার আসতে আসবে না? যদি আমার ওয়াইফ যদি ঢাকাতে অ্যাম্বাসিতে যায় তাহলে আমি কোনো লেটার পাবো না, না ইমেলে সব কিছু করবে, আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আপনার লয়ার আছে, আসলে আমরাও যে কাজগুলো যখন প্রসেস করি সেক্ষেত্রে ন্যাশনাল ভিসা সেন্টার শুধুমাত্র লয়ারের সাথে যোগাযোগ করে, আনলেস আমরা যদি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস তাদের কাছে প্রোভাইড করি। তো সেক্ষেত্রে আপনি লয়ারের সাথে ফলো আপ করুন, সব ইনফরমেশন সম্ভবত লয়ারের কাছে পাঠাবে, আপনার ইন্টারভিউর আপনার যে কোনো ন্যাশনাল ভিসা সেন্টারের চিঠি, যে কোনো আপনার রিকোয়েস্ট লেটার অথবা ইন্টারভিউ লেটার সব কিছু কিন্তু লয়ারের ইমেলে যাবে। জি অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তরটি হয়তো পেয়ে গেছেন। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি নাদিয়া। আমি প্রেগন্যান্ট, গ্রিন কার্ড, কিন্তু আমার মা বাবার জন্য টুরিস্ট ভিসা আপনি করতে পারবো? হ্যাঁ, না সেক্ষেত্রে কোনো বাধা নেই টুরিস্ট ভিসার জন্য। আপনি যে আমি অ্যাপ্লাই করতে একবার কিন্তু বাংলাদেশ থেকে এটা ভিসা রিজেক্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার মা বাবাকে প্রুভ করতে হবে যে ওদের স্ট্রং টাই আছে বাংলাদেশের সাথে, এবং ওনারা অবশ্যই আমেরিকা শর্ট ভিজিট করে বাংলাদেশে ব্যাক করবে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা প্রশ্নটি করার জন্য। আরেকজন আছেন ফোনে এবং সেটি পর্যন্ত আমরা নিতে পারবো, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি শামসুল্লাহ বলতেছি ওয়াশিংটন থেকে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার, আমি বিএসএলএম কিছু হয়েছি, এখন আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, আমি আমার ওয়াইফের জন্য কখন অ্যাপ্লাই করতে পারবো, এর আগে কি পারবো, গ্রিন কার্ড পাওয়ার আগে, এটাই আমার প্রশ্ন। জি অসংখ্য ধন্যবাদ। আপনার ওয়াইফ কোথায় আছে? বাংলাদেশে আছে। বাংলাদেশে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাজাইলের রিলেটিভ হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, ইউএসএসএ নির্দিষ্ট ফর্ম আছে, আপনার গ্রিন কার্ড পাওয়ার আগেও তাদেরকে অ্যাপ্লাই করতে পারেন আমেরিকা আসার জন্য। তো সেটাও আপনার 6-7 মাস লাগে। ওনারা এখানে আসার পরে আফটার 1 ইয়ার ওনারাও ওনাদের অ্যাজাইলি রিলেটিভ হিসাবে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে দুঃখ প্রকাশ করছি। তবে দর্শক, আমরা বুধবার আবারও এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, এবং মঙ্গলবার আমাদের 15 আগস্ট
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস নিয়ে একটি অনুষ্ঠান আছে একই সময়, তবে বুধবার টিবিএন 24 অ্যানালাইসিস ঠিক একই সময় শুরু হবে। বাবুল ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি যদি একটু সার সংক্ষেপ বলেন এই নর্থ কোরিয়া ইস্যুটিকে নিয়ে। নর্থ কোরিয়া ইস্যুটিকে নিয়ে আসলে আমি যেটা একটু আগে বলেছি, আমি এখনও পার্সোনালি এটা আমার ব্যক্তিগত মতামত মনে করি 50-50 চান্স, আমি নিজেও খুব ওয়ারিড আসলে কী হয় ব্যাটার অবস্থা আর কি। আমরা দেখতে পাচ্ছি খুব টেন্স চারিদিকে, এই জন্য উই হ্যাভ টু বি রিয়েলি কেয়ারফুল, উই হ্যাভ টু ওয়াচ, এটা হলো এক নম্বর। আর আমি আসলে রেডি ছিলাম শার্লটভিলের ব্যাপারটা একটু আলাপ করবো, যদি বলেন খুব সংক্ষেপ করে। তো শার্লটভিলে যেটা হোয়াইট সুপ্রিমেসিদের নিয়ে যে ব্যাপারটা হয়েছে, আপনার কে কে কে, তারপরে আপনার নিউ নাজি, তাদের ব্যাপারগুলো, এগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠছে, এটা মাঝে মধ্যে হয়। বাট আনফর্চুনেটলি এই একবিংশ শতাব্দীতে যেগুলো আমরা অনেক আগে পিছনে ফিরে এসেছি, মানবতা যেখানে দিনে দিনে মানবতার শিখরে যাচ্ছে, মানুষের মানবিক গুণাবলী বিচ্ছুরণ ঘটছে, সেখানে এটা খুব দুঃখজনক আর কি এরকম হওয়া। তো এবং বিভিন্নভাবে ইউএস মিডিয়া একটু আগে আমাদের বন্ধু ফোন করে বলেছিলেন যে আমরা এরকম মানে প্রো ডেমোক্রেটিক লোকজন কথা বলি, আসলে এটা আমাদের নিজেদের ব্যক্তিগত মতামত। আর নিউ ইয়র্কে তো মোস্টলি ডেমোক্রেটরা, ডেমোক্রেটের মেজরিটি সবসময় নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়াতে, তো এটা একদম ব্যক্তিগত ব্যাপার আমাদের অ্যানালাইসিস। তো এটা মানে আনফর্চুনেট ব্যাপার যে হোয়াইট সুপ্রিমেসি এটা যে কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারটা রাইজ করছে। তো আমার মনে হয় যে আমাদের যারা আমরা আছি মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ, বিবেকবান মানুষ, তাদের কাছে আমেরিকান কনস্টিটিউশনের যে মূল ব্যাপারটা যে এনি রেস কালার অ্যান্ড ক্রিড, এর বাইরে থেকে আমরা সবাই আমেরিকান, আমরা সবাই মানুষ, আমরা সবাই এক, এই চেতনাটা যেন আমাদের সবার ভেতরে গ্রো করে এবং এটার যেন জয় হয়। অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান, আপনি প্রশ্নের উত্তরই দিয়েছেন। আপনি যদি সার সংক্ষেপে একটু বলেন, আমরা একদম অনুষ্ঠান শেষ করব। আমিও এতটুকু বলতে চাই সর্বশেষ, যত কিছুই হোক, যত উত্তেজনাই হোক, যুদ্ধ যেন না বাধে সেজন্য যেন সর্বাত্মক চেষ্টা করা হয়। আমরা দেখতে পাই যে প্রিভিয়াস যেসব কনফ্লিক্ট ছিল, যেমন আমাদের আগের যে আপনার ইউএন মহাসচিব ছিল কফি আনান, আমরা দেখতে পেয়েছি যে মানে মিডল ইস্টের ক্রাইসিসগুলোতে এসে কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করেছে, একদম মানে বিন্দু পর্যন্ত যে যাতে কোনো প্রকার যুদ্ধ না বাধে। তো আমি বলবো যেন সেরকম, যেন যারা এইসব বিশ্বের সাথে জড়িত আছে যেন এরকম গুড পার্সনে গিয়ে আসে, যেন যুদ্ধটা যেন ঠেকানো হয়, যুদ্ধ কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। উই ওয়ান্ট পলিটিক্যাল সলিউশন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী বাবুল এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনারা সময় করে এসেছেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন, ফেসবুকে প্রশ্ন করেছেন, এবং সেই সাথে বুধবার আবারও টিবিএন 24 অ্যানালাইসিস নিয়ে একই সময়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।